আমার নামটা আমেনা খাতুন। বাসা হয়েছে গিয়া ওখানে চাকরি থাকায় মোহাম্মদপুর দেখতে পাঠিয়েছে নরসিংদী জেলা মনোহরদি থানা তারাকান্দি গ্রাম দেবুতলা ইউনিয়ন। আমি হসপিটালে এসেছি কিছু সমস্যা নিয়ে, সমস্যা গাড়ি ব্যথা পয়রা গেছিলাম গা, আমার মাটির ঘর তো মাটির ঘরে সাং আসে সঙ্গে তো কইরা গিয়া আবার মনে করুন অনেক ব্যথা পাইছি। ব্যথা পাইছি অনেক দিন 15 বর্ষ রয়েছে, 15-16 বর্ষ রয়েছে। দুইবার বেড়ে পড়ছি, দুইবারই পড়ছি। পড়ার পরে তো চিকিৎসা করছে, আর্থিক সমস্যা ছিল। এই আমার ছেলের বাবা নাই, যে 20 বর্ষ রয়েছে, তাই ছেলে বড় একজন কোনো হগল ইন্টারনেট তো পরে দুটো মেয়ে ছোটো পরে মানে সমস্যা ছিল। তুমি চিকিৎসা করতেছি না, হালকা হত চিকিৎসা করে ভাবছি। তো ওখানে 2 বছর আগে ছেলে ডাকা আইন আবার ইঞ্জেকশন করেছে কোন হাসপাতাল নিয়ে, ইঞ্জেকশন দিয়ে 43 গেছে একটু বাড়লি। মানে আবার যদি 3-4 মাস ধরে হাঁটতে পারি না, এ হাতে নিয়ে অনেক বাড়ি তাও আঙ্গা কেন ফেলাইতে না, আবার এ সাইডটা দিন 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 তব্দা তব্দা লাগে। এই যে মানে যে MRI করেছি গাড়ি বলে রোগ চিপা গেছে, রোগ চিপা গেছে, আবার এই মেরুদণ্ডর হার ক্ষয়ে গেছে, কোমরের হার ক্ষয়ে গেছে, হাঁটুর হার বাড়তি হয়েছে, এটি ধরা পড়ছে, এলাকা কেন ভর্তি রেখেছি। আজকে কদিন ভর্তিছি, কালকে ভর্তিছি, গতকালকে ভর্তিছি, অনেক ব্যথা ছিল। আল্লাহ অনেক ওষুধ ওষুধ খাইছি, কাজ আসতে না না আসবার আল্লাহর মতে আল্লাহ মাফ করছে, আল্লাহ দিয়ে আমাকে দয়া জোরি মাফ খাইয়ে দিয়েছে। চিকিৎসা ভালো করছে, যত্ন যত্ন ভালো করছে, ওই আল্লাহর রহমতে, আল্লাহর রহমত ডাক্তার হিসেবে ছিলা, খেলমত হিসেবে ছিলা, তো হায়াতে মানে আল্লাহ মানে পুরোপুরি সুস্থ লাগে। বয়স হলে আর কত সুস্থ মনেন যে চলাফেরা মানে করতে পারবো, আমি আশা করি আলহামদুলিল্লাহ রহমত করে, ব্যথা নাই, আমি ব্যথা নাই, যত্ন আদর পাইছি, অনেক চিকিৎসা পাইছি। আল্লাহ স্যারকে ধন্য করুক, আরও নাম কত করুক, আল্লাহ নেখায়ের দান করুক, আরো মানুষের সেবা যে হয় এই কথা প্রত্যাশা আল্লাহ কাছে। আমি একটু পরামর্শ দিয়াম, আমার গ্রামে যে আছে পরামর্শ দিয়াম, আল্লাহ এখন ইচ্ছা আইব একদিন আইতুন একদিন এত কথা না, আমার পরামর্শ দিয়াম যে আমি এই জায়গাতে ভালো হয়েছি, আমার জান এই জায়গায়। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।